হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। আজকে আমি আবারও আসলাম তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। তো আজকের আলোচনা টপিকটা হচ্ছে মিডিয়া। বুঝতে পারছো, এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। এটা লিখেছেন ইউরিপিডিস। এটা একটা ক্লাসিক্যাল ট্র্যাজেডি, আর ইউরিপিডিস এই ট্র্যাজেডিটাতে মহিলাদেরকে, বিশেষ করে মহিলাদেরকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। তো চলো ইউরিপিডিস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই এবং মিডিয়া সম্পর্কে কিছু তথ্য। ইউরিপিডিস একজন ক্লাসিক্যাল রাইটার ছিলেন। তিনি অ্যাসকাইলাস, হপোক্লেস, অ্যারিস্টোফেন তাদের সমসাময়িক রাইটার ছিলেন। ইউরিপিডিস এর লাইফ ডিউরেশনটা হচ্ছে 480 থেকে 406 বিসি। আমি আবার বলছি, 480 থেকে 406 বিসি। আর মিডিয়া এই ট্র্যাজেডিটা, এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, কনফ্লিক্টিং রিভেঞ্জ ট্র্যাজেডি। এটা লিখেছেন তিনি, অর্থাৎ এটা পাবলিশ হয় 431 বিসিতে। 431 বিসি, আর বিসি মানে বুঝতে পারছো বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মের পূর্বে সময়। তো আমাদের লেকচার বরাবরই দুইটা এক খণ্ডে বিভক্ত থাকে। তো ফার্স্ট পার্টে তোমরা জানতে পারবে এই ট্র্যাজেডিটার ব্যাকগ্রাউন্ড, সেটিং, ক্যারেক্টার, থিমস এগুলো সম্পর্কে, এবং পরবর্তী পার্টে তোমরা এর ক্রিটিক্যাল সামারিটা পেয়ে যাবে। তো আজকে আমি আলোচনা করব এই মিডিয়া, এই ট্র্যাজেডিটার ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, সেটিং, থিমস এগুলো নিয়ে। তো চলো মূল আলোচনায় চলে যাওয়া যাক। সো সর্বপ্রথম আসে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ইউরিপিডিস কেন এটা লিখেছিলেন বা কি জন্য তার মূল উদ্দেশ্যটা কি ছিল বা কোন বিষয়ের উপর ভিত্তি করে তিনি এটা লিখেছিলেন। আসলে ইউরিপিডিসই একমাত্র ফার্স্ট রাইটার বলা যেতে পারে যিনি নারীদের অগ্রাধিকার দিয়েছেন, নারীদের পক্ষে তিনি কথা বলেছেন, এবং তিনি এই মিডিয়াতে আসলে এখানে মেয়েদেরকে তিনি বেশি প্রায়োরিটি দিয়েছেন। এখানে তিনি মিডিয়াকে বেশি অগ্রাধিকার দিয়েছেন এবং সে যে অত্যাচারিত হচ্ছিল মেন্টালি, এই এটা থেকে তাকে উত্তরণ করার চেষ্টা করেছেন। আসলে মহিলাদের যে সমাজের যে অবস্থা, তাদের যে দুর্ভাগ্যকে তারা যে তাদের ফেট, অর্থাৎ তাদের ভাগ্য বলে মনে করত, এই বিষয়টা তিনি কিন্তু এখানে ডিরেক্টলি উল্টিয়ে দিয়েছেন। আর এই জন্য যে তৎকালীন সময় গ্রিসে আসলে মেয়েদের কোনো অধিকার ছিল না, মেয়েরা শুধুমাত্র পুরুষদের, মানে এক কথা বলতে গেলে বাচ্চা উৎপাদনের যন্ত্র হিসেবে তাদেরকে ব্যবহার করা হতো। এছাড়া মেয়েদের কোনো অধিকার দেওয়া হতো না, বা মেয়েরা ভালোবাসার যে একটা মর্যাদা পাওয়া সেটা পেত না। এই বিষয়টার উপর রিফ্লেক্ট করে ইউরিপিডিস এই মিডিয়া, এই ট্র্যাজেডিটা তিনি লিখেছেন। এটা ছিল এই ট্র্যাজেডির ব্যাকগ্রাউন্ড। সো গাইস, এবার আমরা আলোচনা করব এই ট্র্যাজেডিটার সেটিং নিয়ে। তো সেটিংটা আসলে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্লেস সেটিং, আর একটা হচ্ছে টাইম সেটিং। আসলে টাইম সেটিংটার দিকে যদি তাকাই তাহলে এটা দেখা যায় যে এটা অ্যাসেন্ট গ্রিস, সে সময় যেহেতু বিসি, সুতরাং এটা এই অ্যাসেন্ট গ্রিসটা ছিল আসলে। আর প্লেস সেটিংটা আসলে এখানে কিছু, বিশেষ করে পাঁচটা প্লেস উল্লেখযোগ্য, তার মধ্যে কলকিস, ডেলফি, তারপর অ্যাথেন্স, ইয়োকস অ্যান্ড কোরিন্থ। গাইস, নাও আমরা আলোচনা করব চলো এই ট্র্যাজেডিটার থিমস নিয়ে। আসলে থিমস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো আসলে একটা ট্র্যাজেডি বা দেখা যাচ্ছে কোনো প্লেতে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ রোল রয়েছে, কারণ এটা একটা ট্র্যাজেডির অংশ হিসেবে উপস্থাপিত হয়। এটা একটা বড় এ গ্রেট পার্ট। সো এই থিমসগুলোর মধ্যে অনেকগুলো থিমস রয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ থিমস আমি বলবো। ফার্স্ট অফ অল যে বিষয়টা, তা হচ্ছে কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড উইম্যান, কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড উইম্যান। আসলে এখানে পুরুষ এবং মহিলার মধ্যে যে দ্বন্দ্বটা এখানে প্রকাশ পেয়েছে। যদি এই ট্র্যাজেডিটার দিকে যদি একটু তাকাও তাহলে দেখতে পাবে যে আমাদের যে হিরো জ্যাসন এবং হিরোইন মিডিয়া, তাদের মধ্যে যে কনফ্লিক্টটা আসলে ছিল, দ্বন্দ্বটা এখানে ইউরিপিডিস উপস্থাপন করেছেন। তাদের মধ্যে এক সময় খুবই ভালোবাসা ছিল, তার একে অন্যকে ভালোবাসতো, কিন্তু এই ভালোবাসাটা এক সময় ক্ষীণ হয়ে যায়, আর এর ফলে এই কনফ্লিক্টটা তৈরি হয়। এরপরে রিভেঞ্জ, গুরুত্বপূর্ণ একটা থিমস। আসলে মিডিয়া এখানে জ্যাসন দ্বারা প্রতারিত হয়, মিডিয়া এই জ্যাসনের দ্বারা প্রতারিত হয়ে সে এই জ্যাসনের উপর রিভেঞ্জ নেয়, যার ফলে সে তার জ্যাসনের যে দ্বিতীয় ওয়াইফ, তার নাম ছিল গ্লোসি, তাকে তার পিতা এই কোরিন্থিয়ান কিং তাকে হত্যা করে, এবং মিডিয়া এবং জ্যাসনের যে দুই পুত্র ছিল তাদেরকেও হত্যা করে। আসলে এখানে একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড দেখানো হয়েছে, তবে এখানে আসলে
মিডিয়াকে পুরোপুরি দোষ দেওয়া যাবে না, কারণ সে তার প্রতারিত হয়েছিল জ্যাসন দ্বারা, আর এজন্যই সে এই ডিফেন্সটা নিয়েছিল। এরপরে ভেঞ্জিয়েন্স, ভেঞ্জিয়েন্স বলতে বোঝাচ্ছে প্রতিহিংসা। আসলে এটা প্রতিহিংসা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একে অন্যকে দেখতে না পারায়। এখানে যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে মিডিয়া আমাদের হিরোইন বা প্রোটাগনিস্ট অব দ্য প্লে সে কিন্তু গ্লসিকে দেখতে পারে না, কারণ গ্লসিকে পরবর্তীতে জ্যাসন আবার বিয়ে করে, তার হাজবেন্ড দ্বিতীয়বার বিয়ে করে, আর যার জন্য মিডিয়া তাকে দেখতে পারে না। সো এখানে প্রতিহিংসাটা রয়ে গেছে। আবার করিন্থিয়ান কিং সে কি করে, তার মেয়ে অর্থাৎ গ্লোসি যেহেতু তার মেয়ে, সুতরাং আর গ্লোসি যেহেতু জ্যাসনকে বিয়ে করেছে, সুতরাং সে আবার মিডিয়াকে দেখতে পারে না, সে মিডিয়াকে বলে দেশ থেকে চলে যেতে। তবে মিডিয়া অবশ্যই একদিনের সময় নেয়। এখানে আসলে এই যে ভেঞ্জিয়েন্সটা খুব সুন্দরভাবে উল্লেখ হয়েছে। এরপরে একটা গুরুত্বপূর্ণ থিমস রয়েছে, তা হচ্ছে মেল হাবরিস। মেল হাবরিস, হাবরিস শব্দটার অর্থটা কি? আসলে এটা একটা ফিচার্স অফ এ ট্র্যাজিক হিরো। এই তবে এখানে যেহেতু মেল হাবরিস বলা হয়েছে, সুতরাং বোঝা যাচ্ছে যে হাবরিস শব্দের অর্থ হচ্ছে এক্সেসিভ প্রাইড, এক্সেসিভ প্রাইড। তবে এখানে মেল হাবরিস অর্থাৎ পুরুষদের এক্সেসিভ প্রাইড বোঝানো হচ্ছে, আর এই এক্সেসিভ প্রাইড বোঝানো হচ্ছে জ্যাসনের প্রাইড। আসলে জ্যাসন এখানে এক্সেসিভ প্রাইড ছিল তার ভিতরে, কারণ সে অনেকটাই এক কথায় বলতে গেলে বোস্টফুল ছিল, এবং এখানে করিন্থিয়ান কিং তার ক্যারেক্টারের মধ্যে এই প্রাইডটা দেখা যায়। আবার কলকিস রাজ্যের যে কিং ছিল অর্থাৎ মিডিয়ার যে পিতা ছিল, তার মধ্যে আসলে এই বিষয়টা দেখা যায়, কারণ তার রাজ্যে সেই গোল্ডেন ফ্লিসটা ছিল। এরপরে এই ট্র্যাজেডিটাতে আসলে তোমাদেরকে গোল্ডেন ফ্লিস সম্পর্কে বিষয়টা খুব জানা দরকার তোমাদের, কারণ গোল্ডেন ফ্লিস একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং বলতে গেলে মূল ট্র্যাজেডিটাই এখানে ঘুরিয়ে দেয় এই গোল্ডেন ফ্লিসটা। সো গোল্ডেন ফ্লিস সম্পর্কে একটু জেনে নিচ্ছ, আসলে কলকিস রাজ্যে এই গোল্ডেন ফ্লিসটা ছিল। গোল্ডেন ফ্লিসটা কি? গোল্ডেন ফ্লিসটা হচ্ছে ভেড়ার সোনালি লোমগুলো, ভেড়ার সোনালি লোম, অর্থাৎ এই ভেড়াটার লোমগুলো ছিল সোনার মতো, সোনা এক কথায় বলতে গেলে। আর এই ভেড়াটা ছিল ঐশ্বরিক, ডিভাইন, অর্থাৎ ঈশ্বরের একটা গিফট বলতে পারো। আমাদের যে হিরো অর্থাৎ জ্যাসন, তার পিতা মারা যায়, তার পিতার নাম ছিল অ্যাসন। সো অ্যাসন যখন মারা যায়, সে ছিল ইয়োকস রাজ্যের রাজা। সো তিনি মারা যাওয়ার পরে তখন জ্যাসন অনেক ছোট ছিল, তো তখন তার আঙ্কেল পেরিয়াস রাজ্যের দায়ভার নেয়, এবং সে নিজেকেই তখন আসলে তার যেহেতু নিজের ভাই অ্যাসন মারা গেছে, সুতরাং আর যেহেতু জ্যাসন আসলে বড় হয় নাই রাজ্য শাসন করার জন্য, সুতরাং সে নিজের কাঁধেই রাজ্যের দায়িত্বটা নেয় এবং নিজেকে রাজা বলে ঘোষণা করে। সো এর পরবর্তীতে সে জ্যাসনকে পাঠায় দূর দেশে শিক্ষা গ্রহণ করার জন্য। জ্যাসন তারপরে বড় হয়ে ফিরে আসে, কিন্তু পেরিয়াস তাকে রাজ্য হস্তান্তর করে না, সে নিজেকেই রাজা বলে দাবি করে, এবং সে এই একটা ট্রিক এখানে অবলম্বন করে। সে জ্যাসনকে জিজ্ঞাসা করে, আসলে তুমি যদি কাউকে ভয় করো তাহলে তোমার কি করা উচিত? তখন জ্যাসন যেহেতু অনেক বুদ্ধি ছিল এবং অনেক সাহস ছিল, সে বলল যে তাকে গোল্ডেন ফ্লিস আনতে দেওয়া উচিত, কারণ গোল্ডেন ফ্লিস যেই আনতে যায় সেই মারা যায়, কেউ জীবিত থাকে না। তখন পেরিয়াস এখানে একটা ট্রিক অবলম্বন করলো, সে জ্যাসনকে বলল যে তুমি তো অনেক বড় হয়েছো, তুমি কি রাজ্য আসলে কন্ট্রোল করতে পারবে, রাজ্য শাসন করার মতো কি যোগ্যতা তোমার হয়েছে? যদি তুমি গোল্ডেন ফ্লিসটা আনতে পারো তাহলে বুঝবো তুমি রাজ্য শাসন করতে পারবে, তাহলে তোমাকে রাজ্য আমি হস্তান্তর করে দেব। তখন জ্যাসন খুব সাহসী ছিল, সে কলকিস রাজ্যে যায়, যেহেতু এই গোল্ডেন ফ্লিসটা কলকিস রাজ্যে ছিল এবং কলকিস রাজ্যের রাজকন্যাই ছিল হচ্ছে মিডিয়া। আর মিডিয়াকে দেখার পরে আসলে তারা একে অন্যকে ভালোবেসে ফেলে, আর মিডিয়া তাকে সাহায্য করে এই গোল্ডেন ফ্লিসটা সংগ্রহ করার জন্য। আর এই গোল্ডেন ফ্লিসটা আসলে একটা ড্রাগন পাহারা দিচ্ছিল, আর জ্যাসন অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমান ছিল, সে সাহস ও বুদ্ধি জোরে এই ড্রাগনকে হত্যা করে এবং এই গোল্ডেন ফ্লিসটা কালেক্ট করতে পারে। এরপরে সে এখানে আরেকটা বিষয় আছে, তা হচ্ছে মিডিয়া এখানে জ্যাসনকে সাহায্য করার জন্য তার নিজের ভাইকে হত্যা করে ফেলে, নিজের ভাইকে কেটে টুকরো টুকরো করে পানিতে ফেলে দেয়। দেখো কতটা নির্দয় এখানে মিডিয়ার ক্যারেক্টারটা দেখানো হয়েছে। এর পরবর্তীতে জ্যাসন ফিরে আসে, কিন্তু তার যে রাজত্বটা এটা তার চাচা অর্থাৎ পেরিয়াস সে আসলে দেয় না। তো এটা ছিল গোল্ডেন ফ্লিস সম্পর্কে কিছু তথ্য। ওকে গাইস, নাও আমরা আলোচনা করব ক্যারেক্টারস গুলো নিয়ে। এখানে মেইন কিছু ক্যারেক্টার রয়েছে আর কিছু মাইনর ক্যারেক্টারস রয়েছে।
তো সর্বপ্রথম যে দুইটা মেইন ক্যারেক্টার তা হচ্ছে যে জেসন অ্যান্ড মিডিয়া। মিডিয়া প্রোটাগনিস্ট অফ দ্য প্লে এবং শি ইজ দ্য হিরোইন, আর মিডিয়া সে জাদু জানত এবং সে কলকিস রাজ্যের রাজকন্যা ছিল। আর পরবর্তীতে তার জেসনের সাথে বিয়ে হয় এবং জেসনের ওয়াইফ হয় এবং তাদের দুইটা সন্তান হয়। এর পরবর্তীতে জেসন জেসন ছিল ইয়োকস রাজের রাজপুত্র এবং সে অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমান ছিল এবং তার দুইটা পুত্র ছিল। মিডিয়ার সাথে বিয়ে হওয়ার পরে তার দুইটা সন্তান হয় এবং জেসন পরবর্তীতে এই করিন্থিয়ান কিং এর মেয়ে গ্লসিকে বিয়ে করে। এরপরে গ্লসি গ্লসি ছিল ডটার অফ করিন্থিয়ান কিং এবং পরবর্তীতে লেটার অন শি বিকামস দ্য ওয়াইফ অফ জেসন এবং পরবর্তীতে সে জেসনের ওয়াইফ হয়। এখানে গ্লসি সম্পর্কে বিস্তারিত নেই, তবে আসলে তার ভূমিকাটাই এখানে খুব কম। এরপরে ক্রিয়ন ক্রিয়ন ছিল এই কিং অফ করিন্থ এবং সে গ্লসির পিতা ছিল। এরপরে এজিয়াস কিং অফ অ্যাথেন্স, আসলে তার কোনো পুত্র ছিল না, সে ডেলফি অরাকলের জন্য এজন্য ডেলফিতে যায় অ্যাপোলো দেবতার মন্দিরে এবং সেখানে সে একটা অরাকল পায় যে সে মিডিয়ার কাছ থেকে কোনো হেল্প পেতে পারে, তাহলে সে তার পুত্র সন্তান আসলে পেতে পারে। যেহেতু তার কোনো পুত্র ছিল না তৎকালীন সময়ে, আসলে রাজার পুত্র সন্তান যদি না থাকে বিশাল একটা মানে খারাপ বিষয় দেখায়, রাজ্যে অশান্তি থাকে। তোমরা ইডিপাস রেক্সেও দেখতে পাবে যে আসলে ইডিপাসের পিতার কোনো পুত্র সন্তান হচ্ছিল না, বা এক কথায় বলতে গেলে কোনো সন্তানই হচ্ছিল না। সো সে কি করে ডেলফি অরাকলে যায় এবং পরবর্তীতে আসলে দৈববাণীর মাধ্যমে সে বিষয়গুলো আসলে জানতে পারে। আর এখানেও এই এজিয়াস সে মিডিয়ার সম্পর্কে জানতে পারে এবং মিডিয়ার কাছে সে যায় এবং মিডিয়া বলে যে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব, তবে তোমাকে আমাকে অ্যাসাইলাম দিতে হবে। অ্যাসাইলাম শব্দের অর্থটা হচ্ছে রাজনৈতিক আশ্রয়, অর্থাৎ যদি কখনো মিডিয়া তার রাজ্যে যায় তাহলে তাকে আশ্রয় দিতে হবে। এবং পরবর্তীতে আসলে এই ট্র্যাজেডির শেষের দিকে মিডিয়া আসলে তার রাজ্যে চলে যায়, এজিয়াস এর রাজ্যে। এরপরে নার্স কেয়ারটেকার অফ দ্য হাউস এন্ড সার্ভেন্ট অফ মিডিয়া, অর্থাৎ মিডিয়ার বাসার কেয়ারটেকার সে ছিল এবং তার সার্ভেন্ট ছিল, তার সেবক ছিল। নার্সের ভূমিকা এখানে কম, তবে নার্সও এখানে এক কথায় অনেস্ট একটা বিষয় পালন করে এবং নার্সই এই করিন্থিয়ান কিং এর যাবতীয় তথ্য মিডিয়াকে সরবরাহ করত। সুতরাং যদিও নার্স এই ভূমিকাটা কম, তবে একটু গুরুত্বপূর্ণ যতটুকুতেই সে রয়েছে। এর পরবর্তীতে মাইনর ক্যারেক্টার গুলো রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম আসে চিলড্রেন। এই দুই পুত্রকে অবশ্য মিডিয়া পরবর্তীতে হত্যা করে ফেলে জ্যাসনের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য। এরপরে কোরাস, এখানে কোরাসরা কি করত, প্রফেসি করত বিভিন্ন বিষয়ে এবং বিভিন্ন বিষয়ের আসলে কানেকশন, বিভিন্ন ঘটনার কানেকশন দেখাতো। আর এই গ্রিক ট্র্যাজেডিতে আসলে সবগুলোতেই কোরাস অবশ্যই থাকবে, সেটা যে কোনো রাইটারই হোক না কেন। এখানে আমরা দেখতে পাই যে সফোক্লেসের ইডিপাসে, তারপরে যে এইখানে অর্থাৎ মিডিয়াতে এই ইউরিপিডিস কোরাসদের ব্যবহার করেছেন। এর পরবর্তীতে আসে পেলিয়াস। পেলিয়াস ছিল হচ্ছে জ্যাসনের আঙ্কেল, তার গুরুত্বটা এখানে অনেকটাই, কারণ সে তার ভাতিজাকে অর্থাৎ জ্যাসনকে রাজ্য হস্তান্তর করেনি এবং পরবর্তীতে তাকে অবশ্য হত্যা করা হয় মিডিয়ার সাহায্য নিয়ে, জ্যাসন তাকে হত্যা করে ফেলে। এর পরবর্তীতে অ্যাসন, অ্যাসন ছিল হচ্ছে জ্যাসনের পিতা, অর্থাৎ জ্যাসন যখন ছোট ছিল রাজ্য পরিচালনা করার সামর্থ্য ছিল না, তখনই আসলে অ্যাসন মারা যায় এবং সে মারা যাওয়ার পরে পেলিয়াস অর্থাৎ তার ছোট ভাই, অ্যাসনের ছোট ভাই অর্থাৎ জ্যাসনের আঙ্কেল, সে রাজ্যে দায়িত্ব নিজের হাতে তুলে নেয় এবং নিজের রাজ্য শাসন করতে থাকে। আর অ্যাটলাস যে ক্যারেক্টারটা থাকে তা হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জার পুরো ট্র্যাজেডিটাই তার উপস্থিতি ছিল না, শুধুমাত্র শেষে পাওয়া যায় যে যখন করিন্থিয়ান কিং এবং গ্লসি মৃত্যু হয় তখন এই মেসেঞ্জার এই খবরটা মিডিয়াকে দেয়। তো এই ছিল ক্যারেক্টার গাইস আমি যা তোমাদেরকে বলে দিলাম। সো আশা করি এতে করে তোমাদের কনসেপশন একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আজ আর নয়, পরবর্তীতে আবার আসবো অন্য একটা লেকচার নিয়ে বা এই ট্র্যাজেডিটারই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন নিয়ে। ততদিন সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং তোমাদেরই চ্যানেল পিআরসি ফাউন্ডেশনের সাথেই থাকবে। হ্যাভ এ নাইস ডে।